সম্মানিত দর্শক, কাজ করল না মিঠুনের গোকরা ছোবল। বিজেপির পালা বদলের স্বপ্ন এখন ছবি, মিঠুনকে দেশ ছাড়া করল মমতা। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু একুশের নির্বাচনী প্রেক্ষাপটে আগমন বেশ ঘাটা করে হয়েছিল বাঙালি বাবুর। ধুতি পাঞ্জাবি পরে রীতিমতো বর বেশে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এমনকি আসার আগেও তাকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সেই সময় বিজেপিতে যোগদানের সংখ্যা নেহাত কম ছিল না। তার মধ্যে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর যোগদান ছিল অন্যতম। প্রধানমন্ত্রীর ব্রিগেডে সমাবেশের মঞ্চে সেই দিনই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা, যা গোকরার জনপ্রিয় সংলাপে সেদিন মেতেছিল ব্রিগেড। ব্রিগেডে বাঙালি বাবু বেশে মিঠুন পরে রাজ্যের ভোটার হয়ে ফের চমক নিয়ে ফিরে আসেন গৌরাঙ্গ চক্রবর্তী, অর্থাৎ বাঙালির প্রিয় মিঠুনদা। একদা উত্তর কলকাতায় বড় হওয়া, তৎকালীন বোম্বে গিয়ে ভাগ্য অন্বেষণ করা, আরব সাগর তীরে সেই ভাগ্যের সন্ধান পাওয়া, রিয়েলিটি শো আর তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে শেষ বয়স কাটানো তারকা মিঠুন এবার কোমর বেঁধে নামেন বিজেপির হয়ে প্রচারে। মাঝে অবশ্য তাকে মুখ্যমন্ত্রীর পদেও তোলা হয় রাজনৈতিক জল্পনায়, যে আলোচনায় প্রত্যাশিত ভাবে উঠে আসে তার বিজেপির প্রার্থী হওয়ার গল্প। কিন্তু তাকে প্রার্থীও করেনি বিজেপি, শোনা গিয়েছিল তিনিও প্রার্থী হতে তেমন আগ্রহী ছিলেন না। এমনকি তিনি নিজেই জানান তিনি স্বার্থপর নন, তাই তিনি ভোটে দাঁড়াবেন না। মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ঢল, যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা রোড শো একের পর এক করেই চলেছিলেন তিনি। বিজেপির দেওয়া হেলিকপ্টারে চষেছেন রাজ্যের এই মাথা থেকে ওই মাথা, বিভিন্ন সভায় তার বিখ্যাত সংলাপগুলি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে জনতা। অল্প সময়ে বিজেপির প্রচারে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি, তবে শেষ দিকের সভায় লোক না হওয়ার মতো বিতর্কেও জড়াতে হয় মিঠুনকে। এমনকি নির্বাচন কমিশন বড় সভা নিয়ে নিষেধাজ্ঞা জারি করলেও তার বিশাল জনসভা নিয়েও অভিযোগ উঠেছিল এর আছে। কিন্তু রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল রাজ্যে ধূলিসাৎ বিজেপির আসল পরিবর্তনের স্বপ্ন, আর সেই ফল বলে দিচ্ছে মিঠুনের সংলাপ। বাচন ভঙ্গি অনেক হাততালি হয়তো পেয়েছে এই বাংলায়, কিন্তু ভোট বাক্সের রসায়ন বুঝতে বোধ হয় ভুল করেছেন বাঙালি বাবুও। ভোটের ফল প্রকাশের পর মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া কেউই নাগাল পাচ্ছে না তার, আর দেখা গেল বাংলার মানুষও সাপ গোকরা ছোবল ভুলে সবুজ আবিরে স্বপ্ন দেখছে। তাই আবির ভাবে রোশনাই থাকলেও কার্যত বাংলার ভোট ময়দান থেকে ট্রাজিকীয় প্রস্থানই হলো মিঠুনের। এদিকে মমতা আজকে সভায় বলেছে কেউ চাইলে তারা আবার ফিরে আসতে পারেন, আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি। মিঠুনের কথা উঠলে তিনি বলেন বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে তারা কাকে চায়, তিনি এখন এমনিতেই দিল্লি পালাবেন বাংলা ছেড়ে। সম্মানিত দর্শক, মমতাকে মুখ্যমন্ত্রী পেয়ে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।